বছরের প্রথম দিন 2023 সালে আমাদের প্রতি বছর আমরা এই পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করব পৃথিবী যতদিন থাকবে আমরা ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের লেখা নিজের তৈরি এই যে তৃণমূল কংগ্রেসের যে সিম্বল এবং তার প্রতিষ্ঠা দিবস আমরা বছরের শুরুতেই আমরা পালন করব যারা এখনো সাবস্ক্রাইব করেননি তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস ২৬তম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের বাংলা তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের মাননীয় আমাদের অভিভাবক আমাদের বজ্রাঞ্চলের সমস্ত মানুষের সুখ দুঃখের পাশে তিনি থাকেন তিনি আমাদের অন্যতম আমাদের সভাপতি সাহেব তিনি আমাদের চাকুলি যে সময় বিপদে আপদে সুপদে উন্নয়নে সমস্ত ডালি নিয়ে আমাদের সঙ্গে থাকেন আমি সভাপতি সাহেবকে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য যে 26তম আমাদের 100তম যেন এই পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপিত করতে পারি আমাদের প্রজন্ম সবাই যেন এই তৃণমূল কংগ্রেসকে উদযাপিত রাখতে পারে আমি আমাদের সভাপতিকে তার এই পার্টির প্রতিষ্ঠা দিবসের কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান করছি বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমরা কৃতজ্ঞতা জানাবো বাংলার নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী দলের প্রতিষ্ঠাতা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানেন যে 2023 সালে আমরা 26তম দিবস তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি কিন্তু আমরা সকলেই অবগত আছি যে 1998 সালের 1 জানুয়ারি সিপিএম এর অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য বাংলার মানুষকে রক্ষা করার জন্য কংগ্রেস থেকে কংগ্রেস ছেড়ে তিনি নিজে এই তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলার নেত্রী নয় তিনি এখন সর্বোচ্চ নেত্রী ভারতবর্ষের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে আছে তার যে জোড়া ফুলের সিম্বল তার নিজের হাতে আঁকা যে দলটি তিনি নিজে প্রতিষ্ঠিত করেছেন এবং আস্তে আস্তে 2011 সালের পরে এখানে 34 বছরের একটা জগন্নাথ পাথরের সন্ত্রাসের পার্টি সিপিএম পার্টিকে উৎখাত করেছে বাংলার মানুষ তাকে সাহায্য করেছিলেন সাহায্য দিয়েছেন তাই তো বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার মানুষ আজকে দেবতার আসনে বসিয়েছেন আজকে বছরের প্রথম দিন 2023 সালে আমাদের প্রতি বছর আমরা এই পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করব পৃথিবী যতদিন থাকবে আমরা ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের লেখা নিজের তৈরি এই যে তৃণমূল কংগ্রেসের যে সিম্বল এবং তার প্রতিষ্ঠা দিবস আমরা বছরের শুরুতেই আমরা পালন করব আমরা আছি বাংলার মানুষ আছে ভারতবর্ষের মানুষ আছে বিশ্বের মানুষ আজকে দেখছে যে বাংলার একজন নেত্রী যিনি তার নিজের দল প্রতিষ্ঠাতা করার পর থেকে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলাতে তিনি মুক্তি সহ্য ফিরিয়ে এনেছেন এবং বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছেন একের পর এক সরকার গঠন করার পরে যে পরিষেবা দিয়েছেন গোটা পৃথিবীর ইতিহাসে তিনি নজির সৃষ্টি করেছেন আমাদের বিশ্বাস তিনি যতদিন থাকবেন তার দল ততদিন থাকবে দল যতদিন থাকবে বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ আজকে যারা সন্ত্রাসবাদী স্বৈরাচারী তাদের হাত থেকে মুক্তি পাবে এই বিশ্বাস হয়তো বাংলার মানুষের নয় আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা বিশ্বাস করি আমরা ভরসা করি আমাদের নেত্রী তিনি এগিয়ে যাবেন ভারতবর্ষের মানুষকে আবার বাংলার মানুষের মতো মুক্তি সহ্য করে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার ভারতবর্ষকে এই সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে সমস্ত মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে ভারতবর্ষকে আবার নতুন করে রূপ দেবে সকলে ভালো থাকবেন দলের প্রতিষ্ঠা দিবস
এই প্রতিষ্ঠাতা দিবস আমরা প্রতি বছর স্মরণ করে উদযাপিত করব আমাদের বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদের 1998 সালে পয়লা জানুয়ারি এই কালটি প্রতিষ্ঠিত করেছিল আমরা তার শারীরিক সুস্থতা তার কর্মক্ষমতা আরও দৃঢ় হোক বাংলা মানুষ হিসেবে বাংলার মানুষ হিসেবে আমরা এই কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার নেত্রী আমাদের সকলের নেত্রী ভারতবর্ষের মুক্ত সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ